হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন মর্নিং না, এখন মা 12টা বেজে গেছে। গুড আফটারনুন। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এই আছি, ভালো না থাকার মতনই ভালো আছি। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। ভাবতে পারছো, আজকেও শরীরটা খুব খারাপ ছিল। আসলে আজকে 12টায় ঘুম থেকে 11টায় ঘুম থেকে উঠিনি, আজকে ভোরবেলাতেই উঠেছি। কারণ হাজবেন্ড তখন কটা বাজে 6টাতে বেরিয়ে গেছে। আমি তার আগে উঠে ভোরবেলায় উঠে মানে সমস্ত ঘরফর ঝাঁটফাট দিয়ে, বারান্দা সব ঝাঁটফাট দিয়ে, হাত পাত ধুয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে তারপরে সেই উঠেছি কটায়, 11টার পরে 11:05 উঠে বিছনা টিছনা সব বাসি বিছনা গুছিয়ে ঝেড়ে, ঘর তো ঝাঁটানোই ছিল, বাথরুমে সেই চাতালটা যেরকম সার্ফ দিয়ে মুছি ওটা মুছে বাথরুম ধুয়ে বাসি জামা কাপড় সব বাথরুমে রেখে দিয়ে তারপরে ঘর ফর মুছলাম। মোছার পরে ঘর ফর মুছলাম। মুছে এই এখন একটুখানি মেয়েকে বললাম চাটা গরম করে দিতে, আর মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর আমরা এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কী খাচ্ছি, এই যে কালকে মিহিদানার লাড্ডু নিয়েছিলাম, ওই দুটো লাড্ডু মুড়ির সাথে মেখে এই যে চা দিয়ে খাচ্ছি। চাটা হাজব্যান্ড বানিয়েছিল সকালবেলায়। আমি ওকে বললাম যে দেখো আমি কি চা বানিয়ে, হাজব্যান্ডকে বললাম চা বানিয়ে দেবো, ও বললো চা বানাতে হবে না, আমি চাটা বানিয়ে নেবো, তুমি তো ঘর ঝাড় দিয়ে দিয়েছো। তো এই যে মেয়েকেও ডেকে তুললাম, দুজনে মিলে যে খাচ্ছি। মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, দুজনে মিলে খাওয়া প্রায় শেষের মুখে। তো মুড়ির দেখেই বুঝতে পারছো তোমরা যে খাওয়া প্রায় শেষের মুখে। তো আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘর মোছা হয়ে গেছে। তো এবারে খাওয়া দাওয়া করে এবারে যাব। ও, ওয়াশ বেসিনটাও আমার ধোয়া হয়ে গেছে, মানে স্কচ ব্রাইট দিয়ে যেরকম মাজি ওরকম পরিষ্কার করা হয়ে গেছে। আর এই এখন খেয়ে দে, মেয়ে হচ্ছে চায়ের বাসনটা ধুয়ে দেবে মেজে, আর আমি যাব বাথরুমে সমস্ত বাসি জামা কাপড়, একটা ব্যাগ আছে মেয়ের, হ্যাঁ ওইটা স্কুলের ব্যাগ, ওইগুলো সব কাছাকাছি করতে। ওগুলো কেচে ধুয়ে একেবারে বাথরুম পায়খানা ঝাঁটিয়ে পরিষ্কার করে স্নান টান করে আমি এসে তারপর রান্না বসাবো। আশা করছি 2:30টার ভেতরে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমার সব কিছু কাজ বাজ সেরে মানে সারা হয়ে গেছে, রান্না বান্না সব। তখন তোমাদেরকে যে ব্রেকফাস্ট করা দেখালাম লাঞ্চ টাইমে, কি করব এই দুদিন ধরে জানি না, বুঝতে পারছি না এতটা শরীর কেন খারাপ করছে, কেন উঠতে পারছি না, অনেক রাতে ঘুমাচ্ছি, রাতেও উঠে পড়ছি ঘুমের মধ্যে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, আর ভোরের দিকে ঘুমটা পেয়ে যাচ্ছে। তো যাই না, এই দুদিন ধরেই এই জিনিসটা হচ্ছে। এর আগে তো তোমরা সবটাই দেখেছো আমার কাজ বাজ কত সকাল সকাল হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবক না করে যেটা আসল কথায় আসি। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়া রান্না, সবার আগে রান্নাটা করে নিয়েছি, তোমাদের সেগুলো আর শেয়ার করিনি। এখন দেখাবো কী কী রান্না করেছি, আর সমস্ত মানে তোমাদের তো দেখিয়েছিলাম ঘর মানে ঘর মোছা হয়েছে যেটা বলেছিলাম, খেতে খেতে চা খেতে খেতে। তো মেয়ে ভাত বসিয়ে দিয়েছিল, তারপরে চা খাওয়ার পরে ভাতের ফ্যান গেলে বাসন কোসন অনেক জমা হয়েছিল, সেগুলো মেজে মানে টিফিনের বাসন অনেক হয়ে গেছিলো, রান্নার বাসন সেগুলো মাজা ঘষা করে বেসিন সিঙ্ক এগুলো পরিষ্কার করে যা যা করি আর কি, ফিল্টারে জল দেওয়া সমস্ত কিছু করে তারপরে রান্নাটা কমপ্লিট করে তারপরে গেলাম বাথরুমের, সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেয়ে মেলে দিয়ে এসছে, আমি বাথরুম পায়খানা পরিষ্কার করে স্নান করে এই আসলাম। তো এখন খাবো, কারণ 3টে বাজতে যায়, এখন বাজে 3:03 মানে 3টে বাজতে যায়, ভুল বলেছি না দেখে, তো 3:03 বাজে, এখন মেয়ে আর আমি খেয়ে নেবো। তো চলো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। শোনা মা, আয় ভাত বাড়ছি, তো দেখো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। একটু হাতটা ধুয়ে নি আসতে। তো এই যে দেখো কী কী রান্না করেছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, এই যে সজনে ডাঁটা আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা তরকারি মাখা মাখা। তো এই হচ্ছে আজকের মেনু, তো তোমরা দেখে নিলে, রোজ তোমাদের টেবিলে রেখে দেখাই, তো আজকে টেবিলে রাখা হয়নি, আমার জায়গা খুব শর্ট, ওই অল্প শর্ট জায়গার মধ্যেই
এরকম ভাবে করে নিয়েছি। তো দেখে নিলে তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এবার আমি ভাত পারবো, ভাত বেড়ে খেয়ে উঠে তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখনের মতন ভাতটা বাড়ি, তোমরাও যে যার খেয়ে নাও। জানি তোমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা খুব টাইম মেনটেন করো, আমার না টাইম মেনটেন করা হয় না বন্ধুরা। আমি জানি না আমার কোথা থেকে এত দেরি হয়ে যায়, হয়তো এত টেনশনে, সবার জীবনেই টেনশন থাকে, কিন্তু আমার জীবনে জানো তো, তোমাদেরকে না বলে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যে আমার একটা বাড়ির যে কর্তা সে যদি খারাপ হয় না, সে যদি নোংরা হয়, তার মেন্টালিটি যদি এতটাই নিচের হয়, তো সেই বাড়িতে টিকে থাকা খুব মুশকিল। আমি আমার মেয়েকে নিয়ে যে কীভাবে টিকে আছি, আর একটা ছেলে মানুষের যদি ঠিকঠাক ইনকাম পাতি না থাকে সেখানে, একটা মানে তার ওয়াইফের আর তার বাচ্চার কতটা কষ্ট হয়। ইনকাম পাতি ঠিকঠাক নেই বললে ভুল হবে, ও মানে বদমাইশি করছে, প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে সেই বদমাইশি করে করে টাকাগুলো ধ্বংস করছে, এরকম বদমাইশি করে করে নিজের পজিশনটা নষ্ট করছে, মান সম্মানগুলো তো কিচ্ছু নেই, আমাদেরও সাথে সব সব দিক থেকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কি করব বলো, আমি কোনো দিকে রাস্তা পাচ্ছি না খুঁজে, এক ভগবান সহায়। অনেক লড়াই করেছি, এখনও লড়াই করে চলেছি, একমাত্র ভগবান সহায়। আর আমি কিচ্ছু ভাবতে পারছি না, যত ভাবছি তত কষ্ট হচ্ছে ভেতরটা থেকে, এত কষ্ট। আর বাচ্চাটাও তো ভাবতে ভাবতে পড়াশুনো ক্ষতি হচ্ছে, বাচ্চাটাকে বলি যে তুই চিন্তা করবি না, তুই পড়াশুনো কর, ওরও কষ্ট হচ্ছে সব দিক থেকে জানো তো। বন্ধুরা তোমরাই একটু ভগবানকে প্রে করো যেন আমার সেই এই দুর্দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়, যেন সুদিন আমার জীবনে আসে, আমার সন্তানের জীবনে আসে, আমি ওকে মানুষের মতন মানুষ করতে পারি, আমার জীবনে যেন খুব ভালো কিছু হয়। আমি জ্ঞান তো কারো কোনো দিনও ক্ষতি করিনি জানো বন্ধুরা, আমি যতটা পেরেছি মানুষের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছি, কারো কোনো দিনও ক্ষতি করিনি জানো। আমার শ্বশুরবাড়ির লোকগুলো এতটাই বেঈমান, যাদের পাশে আজকে বিপদ আপদে সব সময় যারা আমাকে পাশে পেয়েছে, সেই পাপিগুলো আজকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছে, আমাকে আমাদেরকে শত্রু বলে, এমনকি তাদের ছোট বাচ্চাটাকেও শেখায় যে, বাচ্চা ছেলেটাকেও শেখায় যে ওরা আমাদের শত্রু। মানে কীরকম লাগে বাইরের একটা বাচ্চার কাছে বলছে যে ওরা আমাদের শত্রু। তো চিন্তা করো পাড়া প্রতিবেশীকে নিয়ে, তোমাদের তো আগের ভিডিওগুলোতে সবই বলেছি কতটা নোংরা প্রকৃতির মানুষ এই বাড়িতে থাকে। আমি সব ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি, এদের শাস্তিও ভগবানই দেবেন। হ্যাঁ, কেউ কারোর জিনিস মেরে নিয়ে ভোগ করতে পারে না, তোমরা তো জানো সবটাই। আমার যা ক্ষতি হয়েছে, আমার যা ক্ষতি করেছে এই বাড়ির লোক, তার শাস্তি ওদেরকে পেতেই হবে, সব আমি ভগবানের কাছে জানিয়েছি, ভগবান এর শেষ দেখো। হ্যাঁ, আমার হয়তো এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি আমার একদিন সুদিন ফিরে আসবে। আমার ঠাম্মা মারা গেছেন, এক বছর হয়েছে, আমার ঠাম্মা বলেছেন যে তোর জীবনে খুব সুখী হবি তুই দেখিস, তোর জীবনে খুব খুব, আমার ছোট পিসিও বলেছে, অনেকেই বলেছে, আমার বন্ধু বান্ধবী, এক দাদা মানে আমার হাজব্যান্ডের ডিস্ট্রিবিউটার দাদাও পর্যন্ত, সোমা তোমার জীবনে অনেক সুখ আসছে, তুমি দেখো তুমি এত যন্ত্রণা ভোগ করছো তো তোমার জীবনে, আমাকে এতজন আমাকে আশীর্বাদ করছেন, এতজন আমাকে ভালোবেসে বলছে। নিশ্চয়ই আমি তাদের কথাটা মানি, আমার জীবনে নিশ্চয়ই সুখ আসবে, আমি কোনোদিনও জ্ঞান তো কারোর সঙ্গে অন্যায় করিনি, আমার জীবনটা শেষ করে দিচ্ছে। হ্যাঁ, হয়তো বিপাকে পড়ে যখন অত্যাচার সহ্য করতে পারছি না, গালাগালি মারধর করেছি আমার হাজব্যান্ডকে, আর আমি দেওরের বউকে গালাগালি করেছি, কিন্তু সেও সেই রকমই চরম পাপি, আমি নিজে চোখে দেখেছি তার নোংরামিটা। তো যাই হোক, ভগবান ওনাদের বিচার করবেন। তো বন্ধুরা চলো খেয়ে নিই, আর বকবক করছি না, তোমরাও আমার পাশে থেকো, আমার চ্যানেলটা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সব সময়ের জন্য আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছুই আমার প্রয়োজন সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য। আমি আজ নিঃস্ব, আমার কাছে সেরকম কিছুই নেই, তোমরা সবটাই জানো, আমার কাছে সত্যি কিছু নেই, আমি কী করে মেয়েটাকে মানুষ করব, কী করে ভবিষ্যতে, মানে আমরা যে খাচ্ছি পড়ছি, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট বুকে নিয়ে এই আছে, তো এই ভাবছি সামনের দিনে আগামী দিন কী খাবো, নেক্সট মান্থে কী খাবো, এরকম চিন্তা হয়, কষ্ট হয়, জানি না কী হবে। আমার হাজব্যান্ডের নোংরামির কারণে আজকে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, কষ্টে যন্ত্রণায় ফেটে পড়ছে, মেয়েটাকে কীভাবে পড়াশোনা শেখাবো, কীভাবে, বাপের বাড়ির লোক বলে খালাস হয়ে যায় কিন্তু এক টাকাও হেল্প করে না, বাপের বাড়ির লোক বলে যে হ্যাঁ বলবি জানাবি, হ্যাঁ হেল্প করবো, কিন্তু এই তো এই পরিস্থিতি, কিছু আর বলবো না কাউকে, ঈশ্বর আমার সঙ্গে আছেন এবং তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার এই কষ্টের দিন একদিন ঘুচবে আমি জানি। তো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার সন্ধ্যের সময় তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বাজে 6:49। তো আমি
6:49ই তো ঠিকঠাক দেখেছি তো? হ্যাঁ 6:49। তো কি বলবো, ঘুম থেকে উঠেছি, মেয়ে পড়তে গেছে 6:30। তো শুয়ে শুয়ে কী করবো, এই এটা ওটা দেখছিলাম মোবাইলে, কিছু তো আর কাজ নেই। সারাদিন তো অনেক খাটাখাটনি গেছে, কাজ গেছে, তোমরা তো দেখেইছো। তো শুয়ে বসে এখন কাটবে দিনটা, মানে রাতটা। মেয়ে এখন কখন পড়ে আসবে, ওকে বললাম বাইরে দিয়ে তালা দিয়ে চলে যাও, বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে। আমি তো কোথাও বেরোবো না, আমার একা একা ভালোও লাগে না কোথাও বেরোতে, ভালোও লাগছে না। তো এই ঘুম থেকে উঠে বসেছি, ইচ্ছে হলে একটু চা বানিয়ে খাবো, এই এখন হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, ইচ্ছে হলে একটু চা বানিয়ে খাবো। তো তোমরা নিশ্চয়ই সবাই ইয়ে করেছো, কী বলে, আমি তো স্নান টান করেই আসলাম, এই বিকেলবেলাতেই এলাম, স্নান করেই তো ভাত খেলাম, এখন ভুলভাল কী সব বকে যাচ্ছি। দেখো ঘুম থেকে উঠে আমি উঠে একটু ফ্রেশ হয়ে একটু সন্ধেবাতি দেবো, ঠাকুরকে ধূপ দেখাবো, দেখিয়ে তারপর একটু চা বানিয়ে খাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, ভালো লাগবে নিশ্চয়ই। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো যদি আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমাদেরকে দেখাইনি, সেই একই খাবারই তো খেয়েছি, আর নতুন করে কি দেখাবো। তো আমার ভিডিওটা ফাইট আপ কর, তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন ভিডিওগুলো তোমাদের কাছেই আগে ঢুকবে, মানে তোমরা দেখতে পাবে সবার আগে। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। আমার এই যে আমার পুচকুমা, টাটা বলে দে, টাটা, গুড নাইট, গুড নাইট, সবাই তোমরা ভালো থেকো।